Guys, my name is Shoida Fizi. আজকে কোথায় আসছি? অন্যতম মানুষদের হেল্প করার জন্য। যদিও আমার বাপের অনেক টাকা, তারপর আমি হেল্প করতে পারছি না। এখানে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি আমার পার্সোনাল, এখনই সবাই টাকা পাঠান আর অন্যতম মানুষদের হেল্প করেন। এই যে আমার পাশে যে লোকটা দেখতে পারতেছেন, ওনার ঘর বাড়ি সব বন্যায় ডুবে গেছে, এখনই ওনাকে টাকা পাঠান আর হেল্প করবো। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিছু করতে হইব আর ছাত্রকে পাশে দাঁড়াইতে হইব। দূর বেটা, এখন এইসব দেখে লাভ নাই, এগুলো দেখলে চ্যানেল মানান থাকবো। শোন, মুখে কস্টিম মার, চোখে সানগ্লাস দে আর নাকে সরিষা তেল দিয়া সুন্দর মতো ঘুমা। দেশটা শান্ত শিষ্ট হোক, তোর লাইফ আইসে সুন্দর মতো সিম্পাথি নেবো, দেখবি সব একদম ক্লিয়ার। সবাই লনেও নিতে জায়গা, অন্য যে এলাকায় বন্যা হয়েছে এলাকায় যে হেল্প করি গা, সিম্পাথি লই গা। সাব্বাস, গুড আইডিয়া, চল তাড়াতাড়ি ওনে যাই। চলেন চলেন ভাই। হ্যালো গাইস, আমি ব্যারিস্টার রুমন। আমি এলাকায় যাওয়ার পর আমার এলাকায় যত নর্দমা আছে সবই পরিষ্কার করে আসলাম, আর তো জনগণের সাথে ড্রেনে নেমে পরিষ্কার করে আসলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা শুধু আমার না, আপনাদেরও জন্য। আমি যখন এমপি হইছি আপনাদেরকে সব জানিয়ে দিছি, এখন পর্যন্ত কোন এমপি জানায় নাই, একমাত্র আমি আপনাদের জানাইছি। ভাই আমি একটা কথা বলি, আপনি যে জনগণের জন্য এত সেবা করতেছেন কিন্তু স্টুডেন্টের জন্য তো কিছু করতেছেন না। ওই ব্যাটটা বেশি বুঝোসকে, আমি হইলাম ফেসবুকের এমপি, আমি কি জনগণের এমপি না ছাত্রদের এমপি? ওকে পাশে দাঁড়ামো। ওই ব্যাটা তুই ভিডিও কর আমার সিম্পি। আচ্ছা ভাই করতাছি। সো গাইস, দেখছেন আমি এক বন্যা এলাকায় আসছি, এখানে ত্রাণ প্রায় 2 কোটি টাকার মতো সহায়তা লাগবে। আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা বেশি বেশি করে টাকা পাঠান। ওই ভিডিও কাট করছি ভাই। আচ্ছা ভাই বলেন কি করে। ওই সাকিব ভাই, ওই জায়গায় নতুন একটা শোরুম খুলছে, স্পন্সরের লেগে 2 কোটি টাকা বাজেট ধরছে, ওইখানে আপনাকে ইনভাইট করছি। কি কস 2 কোটি টাকা? দেখিস দেখিস সব বাদ, চল আগে শোরুম উদ্বোধন করে আসি। কিন্তু ভাই আপনার তো ম্যাচ খেলা আছে, আপনি ম্যাচ তো যাবেন কেমনে? এই বেটা, আমার ডাকনাম কি? শোরুম উদ্বোধন সাকিব। আমার যেখানে টাকা আছে ওইখানেই আমি আছি, আর স্পন্সর যা আছে সব আমার করতে হবে। এগুলো কি আচ্ছা করা যাইব? চল। আচ্ছা চলেন। আচ্ছা 4-5টা দোকান উদ্বোধন করুন। সাকিব ভাই কই যান? আমার তো একটা শোরুম উদ্বোধন করার কাজ আছে, 2 কোটি টাকা বাজেট, ওনে যাইতাছি। কি ভাই, খেলাধুলা বাদ দিয়া শোরুম উদ্বোধন করা ব্যস্ত থাকেন? আপনি ক্রিকেটার না হইয়া নায়ক হওয়া দরকার ছিল। আমি যা ইনকাম করি তাই দেশে পাঠাই দিই। দূর, উমি আমার সময় নষ্ট করতেছি, চল তো তাড়াতাড়ি করে দিয়ে। গাইস আসসালামু আলাইকুম, আমি হচ্ছি দারাজ করিম চৌধুরী। আমি কখনো অনেকে প্রশ্রয় দিইনি আর দিব না। সো গাইস, আমি অনেকের জন্য অনেক কিছু করছি, যদিও লুক দেখানো সম্পর্কে আমার মা কিছু বলবে। আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই আমার ছেলেকে ভুল বুঝতেছেন। আমার ছেলে দারাজ করিম চৌধুরী সবসময় ভালো কাজ করছে, অন্যায়ের পথে ছিল, সবাই ওর জন্য দোয়া করবেন। ও সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যদিও ওগুলো লোক দেখানো, কিন্তু ওর কারণে তো একটা না একটা মানুষ উপকার পাইছে, তাই ওকে ভুল বুঝবেন না। পুরো জাতি ওকে মাফ করে আগের মতো কাছে টানুন। গাইস আমার মায়ের থেকে তো সবকিছু শুনলেন, সব গোপন তো তোমার মা ফাঁস করে দিয়েছে। গাইস আমি কখনো অনেকে প্রশ্রয় দেয়নি আর প্রশ্রয় দিবও না। গাইস কিছুক্ষণ আগে আমি ত্রাণ দিয়ে আসছি, মানুষকে অনেক হেল্প করি, উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা টাকা দিলে আমি সব টাকা মেরে খাবো। হুইট বলো কি কস, কথা ঠিক করে গো। ও গাইস, আমি সবার পাশে থাকবো আর পিছু পিছু সাপোর্ট করবেন আমাকে। আল্লাহ হাফেজ। উফ, একটু স্বস্তি পাইলাম। লাইফ শেষ। হ চল, অভিনয়টা অনেক ভালো হইছে। মা এটা লাগে অনেক সিম্পাথি পাবো। হ সবার ইমোশনালি ব্ল্যাকম্যান করলাম, এখন সবাই আগের মতো ভালোবাসবো। হ মা, তোমার মধ্যে অনেক বুদ্ধি আছে। ভাই দেখছেন দেশের কি পরিস্থিতি? ও ভাই দেখছি অনলাইনে যত মানবতা ফ্রিওয়ালা আছে সবই মুখোশ খুলে পড়ে গেছে দেশের এই পরিস্থিতির কারণে। আরে ভাই, ওরা শুধু অনলাইন পর্যন্তই আছে, ওরা শুধু খুঁজে কোন জায়গায় বন্যা হয়েছে, কোন জায়গায় মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, ওই জায়গায় গিয়ে সিম্পাথি। দেশের যে পরিস্থিতি গেছে, এই পরিস্থিতিতে তাদের আগে আসা উচিত ছিল কিন্তু তারা আসে নাই, শুধু উপরে উপরে নিজেকে ভালো দেখায় কিন্তু ভিতরে ভিতরে নিজের স্বার্থের দিকেই তাকায়। আরে ভাই, ফেসবুক ইউটিউবে যদি ইনকামের পথ না থাকতো তাহলে অনলাইনে আমরা একটা মানবতা ফ্রিওয়ালা দেখতে পারতাম না। আমরা অনলাইনে কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেব। ও ভাই ঠিকই কইছেন, চলেন। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।